অবশেষে আশঙ্কাকে সত্যি করে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় মশা। এই মে মাসে আছড়ে পড়তে পারে পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের উপকূলবর্তী জেলাগুলির ওপর। এই মুহূর্তে ঘূর্ণিঝড় মোখা কোন অভিমুখে ধেয়ে আসবে এবং ল্যান্ডফল নিয়ে গুরুত্বপূর্ণ আপডেট দিল IMD। তো বন্ধুরা, সে নিয়ে আজকের গুরুত্বপূর্ণ আপডেটটি আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি যে কবে নাগাদ বঙ্গোপসাগরে নিম্নচাপ ঘনীভূত হতে যাচ্ছে এবং এই মে মাসে কত তারিখ নাগাদ ঘূর্ণিঝড় মোখা পশ্চিমবঙ্গ তথা বাংলাদেশের কোন কোন জেলাগুলির উপর আছড়ে পড়তে পারে। সমস্ত কিছু আপডেট ডিটেলস এই ভিডিওতে জানাবো। তার আগে আপনাদের কাছে একটি রিকোয়েস্ট, যদি আপনারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে না থাকেন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখবেন। ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে অবশ্যই প্রচুর লাইক শেয়ার করতে ভুলবেন না। পাশাপাশি আপনারা পশ্চিমবঙ্গ তথা বাংলাদেশের কোন জেলার থেকে ভিডিওটি দেখছেন তারা অবশ্যই কমেন্টে লিখে জানাতে ভুলবেন না। ঘূর্ণিঝড় মোখার অভিমুখ ও ল্যান্ডফল নিয়ে গুরুত্বপূর্ণ আপডেট দিল এই মুহূর্তে IMD। IMD-র পূর্বাভাস জানিয়েছে 6 মে ঘূর্ণাবর্ত তৈরি হওয়ার পর তা শক্তি বাড়িয়ে নিম্নচাপ পর্যায়ক্রমে ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হলে তা উত্তর ও উত্তর পূর্ব দিকে অগ্রসর হতে পারে। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী ঘূর্ণাবর্ত তৈরি হতে চলেছে দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে। এই অংশে একটি নিম্নচাপ অঞ্চল তৈরি হচ্ছে। IMD অনুসারে 6 মে ঘূর্ণাবর্ত তৈরি হবে, তা 8 মে নিম্নচাপে পরিণত হবে, কিন্তু এরপর ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হবে কি না তা এখনও নিশ্চিত করে বলা যাচ্ছে না। তবে এই সময় সমুদ্রের পরিবেশ নিম্নচাপ থেকে ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার অনুকূল থাকছে। ইতিমধ্যে গ্লোবাল ফোরকাস্ট সিস্টেম, USA ওয়েদার ফোরকাস্ট মডেল ও ইউরোপিয়ান সেন্টার ফর মিডিয়াম রেঞ্জ ওয়েদার ফোরকাস্টের পক্ষ থেকে বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় তৈরির পূর্বাভাস দিয়ে দেওয়া হয়েছে। তারপর IMD-র এই বিবৃতিতে অনেকটাই স্পষ্ট, মে মাসের দ্বিতীয় সপ্তাহে ঘূর্ণিঝড় তৈরি হওয়ার আশঙ্কা প্রবল। নামকরণের পদ্ধতি অনুযায়ী এই ঝড়ের নাম হবে মোখা। ইয়েমেনে এই নাম দিয়েছে। IMD-র মহানির্দেশক মৃত্যুঞ্জয় মহাপাত্র বলেন, এই ঘূর্ণিঝড়ের রূপ নিতে পারে, আমরা এদিকে নজর রাখছি, সেই মতো আপডেটগুলি নিয়মিত দেওয়া হবে। সম্প্রতি পরপর 3 বছরে বিভিন্ন ঘূর্ণিঝড় এই মে মাসেই আছড়ে পড়েছে। 2020 সালে আমফান, 2021 সালে অশুনি এবং 2022 সালে ইয়াস আছড়ে পড়েছিল। এই অঞ্চলে তৈরি হওয়া ঘূর্ণিঝড় মে মাসে স্থলভাগে আছড়ে পড়ে। তবে IMD এখনও ঘূর্ণিঝড় মোখার গতিবিধি নিয়ে কোনো গুরুত্বপূর্ণ আপডেট দেয়নি। তবে আবহাওয়াবিদদের বেশিরভাগের ধারণা, পশ্চিমবঙ্গ এবং উড়িষ্যা উপকূলে এর প্রভাব উড়িয়ে দেওয়া যায় না। ঘূর্ণিঝড়ে ক্ষয়ক্ষতি ঠেকাতে ইতিমধ্যেই প্রস্তুতি শুরু করেছে উড়িষ্যা সরকার। পূর্বাভাস অনুসারে ঘূর্ণিঝড়টি আগামী সপ্তাহে মঙ্গলবার বঙ্গোপসাগরের উপর দিয়ে হেয়ে আসতে পারে। আবহাওয়াবিদরা প্রাথমিকভাবে জানিয়েছেন, উত্তর ও উত্তর পূর্ব দিকে ধাবিত হয়ে ধীরে ধীরে ভারতের উপকূলরেখার কাছাকাছি আসবে ঘূর্ণিঝড় মোখা। বঙ্গোপসাগরের দক্ষিণ পূর্ব অঞ্চলে ঘূর্ণাবর্ত তৈরি হয়ে 9 মে আন্দামান দ্বীপপুঞ্জের কাছে ঘূর্ণিঝড় পরিণত হবে। IMD-র পূর্বাভাস অনুযায়ী ঝড়টি 11 মে পর্যন্ত পূর্ব মধ্য বঙ্গোপসাগর দিয়ে উত্তর পূর্ব দিকে অগ্রসর হতে পারে। ইউরোপিয়ান সেন্টার ফর মিডিয়াম রেঞ্জ ওয়েদার ফরকাস্টের পূর্বাভাস অনুযায়ী 11 মে ঘূর্ণিঝড় হতে পারে। এর আগে মঙ্গলবার IMD-র পক্ষ থেকে টুইট করে আপডেট দেওয়া হয়। IMD জানিয়েছে, এই নিম্নচাপটি শক্তি বাড়িয়ে ঘূর্ণিঝড়ে পরিণত হবে কি না তা এখনও নিশ্চিত করে বলা যাচ্ছে না। সিস্টেমটি নিম্নচাপে পরিণত হলে এ ব্যাপারে বিশদে আরও জানা যাবে। তবে দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্তটি তৈরি হলে তা ঘূর্ণিঝড়ের রূপ নিলে ভারতীয় উপকূলের দিকে ধেয়ে আসতে পারে। GFS পূর্বাভাসে 12 মে ঘূর্ণিঝড় মোখা মায়ানমার আরাকান প্রদেশে উপকূলে আঘাত করতে পারে বলে ইঙ্গিত দেওয়া হয়েছে। এর ফলে ভারতীয় ভূখণ্ডে ঝড়ের প্রভাব পড়ার কোনো সম্ভাবনা থাকছে না, কিন্তু বেসরকারি আবহাওয়া সংস্থা জানায় তা ভারত বাংলাদেশের উপকূলের দিকেই ধেয়ে আসার সম্ভাবনা বেশি। এই সম্ভাব্য ঘূর্ণিঝড়ের সঙ্গে আমফানের মিল খুঁজে পাওয়া যাচ্ছে বলে মনে করছেন অনেকে। এবার IMD-র প্রাথমিক পূর্বাভাস অনুযায়ী ঘূর্ণিঝড় মোখা তৈরি হলে তা ভারতীয় উপকূলের দিকে ধেয়ে আসতে পারে। উল্লেখ্য, আমফানের ক্ষেত্রেও প্রাথমিক পূর্বাভাস বলা হয়েছিল ঝড়টি মায়ানমার বাংলাদেশের যাবে, কিন্তু পরে তা বাংলার উপকূলের দিকেই ধেয়ে আসে।